আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনু মোস্তফা ঝালকাটিতে লঞ্চে আগুনের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামসালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব রবিবার লঞ্চের 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার নৌ আদালত মামলার অন্য আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসাস আল আরাফ এন্ড কোম্পানির শামীম আহমেদ রাসেল আহমেদ ও ফেরদৌস হাসান রাব্বি এই ঘটনায় 25 জনকে আসামি করে মামলা হয় বরগুনার আদালতেও এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে আজও সুগন্ধা নদীর মৃত্যুপুরীতে স্বজনদের লাশের খোঁজ করছেন অনেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম বাস রুট রেশনালাইজেশনে চালু হওয়া ঢাকা নগর পরিবহনে যাত্রী বেশ কম সংশ্লিষ্টরা মনে করছেন সার্ভিসটির সম্পর্কে অনেকে এখনও জানেন না সময়ের সাথে সাথে এর প্রসার বাড়বে বলে ধারণা তাদের সকালে ঘাটারচর কাউন্টার থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে যাত্রী কম থাকলেও সেবার মান নিয়ে অসন্তোষ নেই যাত্রীরা বলছেন ড্রাইভার হেল্পারদের আচরণে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে ই টিকিটিংয়ের কারণে ভাড়া নিয়ে হয়রানির সুযোগ নেই এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমবে গতকাল ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালু করা হয় ঢাকা নগর পরিবহন প্রাথমিকভাবে 30টি বাস নিয়ে চালু হলেও পর্যায়ক্রমে রাজধানীর সব বাস এই ব্যবস্থার আওতায় আনার কথা জানিয়েছেন ঢাকার মেয়ররা সংঘাত সহিংসতা ভোটকেন্দ্র দখল ব্যালট ছিনতাই সহ 3 জন নিহতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটের ফলাফল ঘোষণা নিয়ে ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ইউপিতে পরাজিত এক ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকেরা পুলিশের উপর হামলা চালায় পুলিশের গুলিতে হামিদুর রহমান নামে একজন নিহত হয় রবিবার সন্ধ্যা 7:30টার দিকে দক্ষিণ আসাননগর প্রাইমারি স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছে ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নয়াচর প্রাইমারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে সিলেটের গোপালগঞ্জ উপজেলায় ফুলবাড়ি ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় আব্দুস সালাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায় এর আগে একটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news ধন্যবাদ সবাইকে